মধু দিয়ে গরম পানিতে গরম করে খালি ক্ষতি হয় কিনা। আচ্ছা, গরম দুধ দিয়ে মধু খেতে অসুবিধা আছে কিনা এটা একটু আগে বলি। মধু তো ভালো, গরম দুধটা তো আরো ভালো, কারণ দুধটা হচ্ছে আমাদের নবী বলছেন দুধটা হচ্ছে সেবা, আমাদের হাদিস থেকে আসে দুধ একটা সেবা। কিন্তু আজকে যে দুধ আছে দুধ না, এটা যে গরুকে যে খাবার খাওয়ানো হয়, গরু তো আর গরু না, এটা একটা টক্সিক দ্বীপ, সেই গরু থেকে আপনি কিভাবে দুধ আশা করেন যেটা আপনি খাবেন? যাদের ডায়াবেটিস আছে তারা টেম্পোরারি মধু দুধটা খাবেন না, সুগারটা ব্যালেন্সে আসা পর্যন্ত। হ্যাঁ, অথবা যাদের ক্যান্সার আছে তারা মধু খেলে খাবেন হচ্ছে লেবু দিয়ে, লেবু দিয়ে, দুধ দিয়ে না। তাহলে আপনি যদি হেলদি গরু হয়, ন্যাচারাল ভাবে তৈরি করা অনেক ফার্ম হচ্ছে ঢাকাতে, কিছু ফার্ম হচ্ছে যারা গরুগুলোকে ন্যাচারাল খাবার খাওয়াচ্ছে, ঢাকাতে চিকেন ফার্ম আছে যারা চিকেনগুলোকে হেলদি খাবার খাওয়ায়, চিকেন বড় করা হচ্ছে। এই হেলদি চিকেন হেলদি গরু হলে তাতে দুধগুলো আপনি গরম করে যেভাবে ইচ্ছে সেভাবে খেতে পারেন। কিন্তু বাজারের দুধটা আরও সমস্যা হচ্ছে, বাজারে প্যাস্টুরাইজ দুধটাকে বলা হচ্ছে ভালো, এটা উল্টা ক্ষতিকর, এটা হজম হয় না, তখন আপনার গ্যাস স্টাডিজ সহ অনেক তৈরি হচ্ছে। তাহলে আপনার গরম দুধের সাথে আর মধু খেতে পারেন, আরও ভালো, মধু তো সেবা কোরআনে আসছে, এখন কেটে খেতে পারেন। মধুটা গরম মাটি খাওয়া যাবে কিনা, মধুটা গরম মাটি খেতে পারেন, তবে হালকা গরম, কুসুম গরম, বেশি গরমের মধ্যে দিলে মধুটার মধুর যে মধু প্রচুর পুষ্টিগুণ এগুলো বেশিরভাগ নষ্ট হয়ে যায়, এটা আমরা না করি। হ্যাঁ।